আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এর নির্মাণ উৎপাদন সহ বিভিন্ন খাতে মালয়েশিয়ার শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় আগামী তিন মাসের মধ্যে বিদেশি কর্মী সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী বি শিব কুমার। বুধবার 15 ফেব্রুয়ারি মালয়েশিয়ার সংসদে প্রশ্নোত্তর পূর্বে এ আশ্বাস দেন তিনি। বি শিব কুমার বলেন, এই পরিকল্পনার মাধ্যমে বিদেশি কর্মী কোটার আবেদন এর অনুমোদনের পাশাপাশি কর্মসংস্থান প্রক্রিয়া ত্বরান্বিত করা যেতে পারে। এই উদ্যোগ উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা বা রেস্টুরেন্ট উপখাত সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, নিয়োগকর্তারা কেন্দ্রীয় ব্যবস্থাপনা সিস্টেম FWC প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের আবেদন করতে পারবেন। 5টি সেক্টর এবং সাব সেক্টরের অধীনে এ আবেদন করা যাবে। সংসদে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বি শিব কুমার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জানান, বিদেশি কর্মীদের কর্মসংস্থান প্রক্রিয়া শিথিলকরণের পরিকল্পনার অধীনে নিয়োগকর্তার ফন্ডটি উৎস দেশ। যেসব দেশ থেকে মালয়েশিয়ার কর্মী নিয়োগ দেওয়া হয় থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পাবেন। এক্ষেত্রে বিদেশি কর্মীদের কর্মসংস্থান অক্ষুটার যোগ্যতার পূর্বশর্ত শিথিল করা হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা AKS সাক্ষাৎকারী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে। সংসদে এক প্রশ্নের জবাবে শিব কুমার বলেন, মাই ফিউচার জবস পোর্টালে চাকরি শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞাপনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। মানব সম্পদ মন্ত্রণালয়ের আবেদনের 3 কার্য দিবসের মধ্যে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের আবেদন যাচাই বাছাই এবং অনুমোদন করবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।